জাদু দেখিয়ে অন্যের স্ত্রীকে ভ্যানিশ করে দেওয়ার অভিযোগ উঠল এক জাদুকরের বিরুদ্ধে। অভিযোগ, জাদু দেখিয়ে গ্রামবাসীদের সোনার গহনা ও এক গৃহবধূকে নিয়ে উধাও জাদুকর। জাদু দেখিয়ে আস্ত একটা ট্রেন ভ্যানিশ করে দিয়েছিলেন পিসি সরকার। তার জাদুতে মুগ্ধ হয়েছিলেন সকলেই, রাজ্য জুড়ে হইচই পড়ে গিয়েছিল। এবার জাদু দেখিয়ে গৃহবধূর মন চুরি করে তাকে নিয়ে পালালো জাদুকর। না, এটা কোনো সিনেমার দৃশ্য নয়, বাস্তবেই ঘটেছে এই ঘটনা। জাদু খেলা দেখানোর ছলে গ্রামবাসীদের সর্বস্ব লুঠের পাশাপাশি স্থানীয় এক গৃহবধূকেও নিয়ে পালালো জাদুকর। বিষয়টি জানাজানি হতেই এলাকা জুড়ে শোরগোল পড়ে গিয়েছে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা থানার শাহাপুর গ্রাম পঞ্চায়েতের শান্তিপুর এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে মালদা থানার পুলিশ। জানা গিয়েছে গত 7 দিন ধরে স্থানীয় শাহাপুর গ্রাম পঞ্চায়েতের শান্তিপুর এলাকায় আসর বসিয়েছে রাকেশ পাহাড়ি নামে এক যুবক। সাইকেলে খেলা দেখানোর পাশাপাশি বিভিন্ন ধরনের ভেলকি কলাকৌশলের সাথে জাদু খেলাও দেখাচ্ছিল সে। এভাবেই গ্রামবাসীদের ভরসা জুগিয়েছিল ওই যুবক, গোটা গ্রামের অধিকাংশ গৃহবধূদের বিশ্বাস জুগিয়েছিল। আর এই সুযোগ নিয়ে জাদু খেলার ছলে কারোর কানের দুল, কারোর সোনার বালা, নাকের দুল, আংটি চুরি করে সে। পরবর্তীতে গ্রামেরই এক অষ্টাদশী গৃহবধূর মনও চুরি করে সে। এরপরই গৃহবধূ ও চুরি করা গহনা নিয়ে চম্পট দেয় সে। ঘটনার জানাজানি হতেই গ্রামবাসীরা পুরাতন মালদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। স্ত্রীকে হারিয়ে স্বামী প্রসেনজিৎ রায় বলেন, গ্রামে সাইকেল খেলা দেখানোর পাশাপাশি বিভিন্ন ধরনের কলাকৌশল দেখাচ্ছিল এক যুবক। অধিকাংশ মানুষই ওই যুবকের ভেলকিতে পড়ে তাকে বিশ্বাস করেছিল। কাউকে বলেছিল সোনা ডবল করে দেবে, আবার কাউকে বলেছিল প্রচুর টাকা পয়সা হবে। এভাবেই অনেকের টাকা ও সোনার অলংকার হাতিয়ে নিয়েছে অভিযুক্ত যুবক। এরই মধ্যে আমার স্ত্রী খুশি রায়ের সাথেও ওর সম্পর্ক তৈরি হয়। সুযোগ বুঝে স্ত্রী সহ গ্রামবাসীদের সোনা টাকা নিয়ে চম্পট দিয়েছে ওই জাদুকর। জাদু খেলা বেলা এসেছিল, 7 দিন খেলা দেখেছে। কি খেলা দেখাতো? সাইকেল। আচ্ছা, সাইকেল খেলা। সাইকেল খেলা শেষ, শেষের পরে লিয়ে পালিয়ে গেছে আমার বউকে। আচ্ছা, তারপরে? তারপরে খুঁজা খুঁজি করে তারপর জানতে পেরেছি তো লিয়ে গেছে সাইকেল খেলা বেলা। আমি চাইছি ফেরত চাই। অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন গ্রামবাসীরা। আমার তো সোনা কানের লিয়ে চলে গেছে, বলছে ঘর বানতে সোনা লাগবে। এই যে জাদু বালাটা সাইকেল খেলা করতে আসছিল। আচ্ছা, তারপরে বলছে কি ঘর বেঁধে দিব, সোনা লাগবে। তারপরে সোনা নিয়ে চলে গেছে, বলছে পুঁতে রাখবো, পুঁতে রেখে আপনার ভালো উন্নতি হবে। তারপরে বলছে হ্যাঁ কাউকে বলবেন না। তারপরে খুঁড়ে দেখছি, ওই বোটাকে নিয়ে পালিয়ে যাওয়ার পর খুঁড়ে দেখছি তো সোনা নাই। তারপরে ওই জাদুঘর লোকটাও নাই, এখন কোথায় পাবো? কত কান্নাকাটি করলাম। চার আনা সোনা ছিল আমার কানে। আপনার মা আমার মতন আজ আরেকজন আরেকজনের নিয়ে গেছে, টাকাও নিয়েছে। কতজনের? 3000 টাকা একটা বাড়িতে নিয়েছে, তারপরে আবার জানা নাই কার কার বাড়ি বেঁধেছে। মালদা থেকে বলাই পোদ্দারের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড। বাজেটের মধ্যে আপনার পছন্দের গহনা কিনতে আজই আসুন। আমাদের ঠিকানা নিউ পিসি জুয়েলার্স, বনগা বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ বাটার মোড় বনগা। এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি বনগা মতিগঞ্জ।